খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশে দফা দফায় বিএনপি ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে, এতে বিএনপির 10 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাদের। পুলিশি বাধায় মানিকগঞ্জে সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশে দফায় দফায় বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শহরের বনানী এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এতে বিএনপি 10 নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ পালন করছিল, তখনই এই আওয়ামী এবং ছাত্রলীগ যুবলীগ মিলে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে অতর্কিত হামলা চালায় এবং আমাদের বহুল নেতাকর্মী উইন্ডেড হয়েছে। পুলিশি বাধায় মানিকগঞ্জে সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে সবুজ চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বাংলাদেশ ধ্বংসের মুখোমুখি। বাংলাদেশ আজকে ধ্বংসের মুখোমুখি, আপনারা দেখেছেন বাংলাদেশ, বাংলাদেশের অর্থ আজকে, বাংলাদেশের যত অর্থ সব লুটপাট করে ডলারে ডাইভার্ট করে আজকে দেখেছেন মুদ্রাস্ফীতি, ডলারের দাম 100 টাকার উপরে গিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তির প্রতিবাদ ও হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতেও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। মাগুরা জেলা বিএনপির ইসলামপুরে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তির প্রতিবাদে কঠোর সমালোচনা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।